বরফের দেশ থেকে সবুজের অরণ্য হতে যাচ্ছে অ্যান্টার্কটিকা। জলবায়ুর মানুষ সৃষ্ট পরিবর্তনের কারণে পৃথিবীর দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকার বরফ গলছে। এটি কোনো নতুন খবর নয়, নতুন খবর হলো বা জলবায়ুর পরিবর্তনে বরফ গলতে থাকায় এর বিপরীতে অ্যান্টার্কটিকা সবুজে ছেয়ে যেতে শুরু করছে। না, অ্যান্টার্কটিকায় কোনো গাছ লাগানো হয়নি, কিন্তু আসলে শেওলা ছেয়ে যেতে শুরু করেছে ওই অঞ্চল। প্রকৃতি বিষয়ক ওয়েবসাইটে ন্যাশনাল জিওগ্রাফি প্রতিবেদন থেকে জানা গেছে, বরফের দেশ খ্যাত এই হিমবাহ রূপান্তরিত হতে যাচ্ছে এক সবুজ অরণ্যে। দক্ষিণ মেরুর বরফ ছায়া দবল জমিতে দিন দিন বাড়ছে সবুজের ওই বিস্তৃতি। নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী দাবি করেছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে দক্ষিণ মেরুর হিমেল রাজ্যের পরিবেশ বদলে যাচ্ছে। তাদের মতে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে স্থানে স্থানে বরফ গলে বেরিয়ে এসছে তলার মাটি, আর এই কারণে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবুজ শেওলা গদাচ্ছে। বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি নামক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার প্রায় সব অংশে এই আবহাওয়াগত পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা গেছে। বিশ্ব উষ্ণায়নের কারণে যেভাবে উত্তর মেরুতে সবুজের বিস্তার ঘটছে, অ্যান্টার্কটিকাতেও এই ধরনের পরিবর্তন হচ্ছে। বিজ্ঞানীরা তাদের পরীক্ষায় দেখেছেন, 1950 সালের পর থেকে সেখানে এই পরিবর্তনের সূচনা। ধারণা করা হচ্ছে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যান্টার্কটিকা আরো সবুজ হয়ে উঠবে এবং অদূর ভবিষ্যতে ওই অঞ্চল ভূপ্রকৃতি ও জীব বৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন সাধিত হবে। উল্লেখ, এর আগেও বিজ্ঞান বিষয়ক সাময়িক নেচার এই সম্প্রীতি গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, অ্যান্টার্কটিকা বলতে 12 মাস জমাট বরফ ঢাকা যে মহাদেশটিকে বোঝাত, এখন সেখানে এক চিমটিয়া শুভ্রতা নেই। বড় গাছপালা বলতে যা বোঝায়, এখনো এর অস্তিত্ব সেখানে নেই। তবে ফুল হয় এমন দুটি উদ্ভিদ গত 50 বছরে বেশ জুড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, গত 1 শতাব্দীতে সমুদ্রের পানির উচ্চতা 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি বেড়ে গিয়েছে। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞের প্ল্যান ধারণা করছে, চলতি শতাব্দীতে 18 থেকে 59 সেন্টিমিটার বা 7 থেকে 24 ইঞ্চি পর্যন্ত বাড়বে সমুদ্রের পানি উষ্ণতা। এর সঙ্গে যদি যোগ হয় অ্যান্টার্কটিকার বরফ, তাহলে তো কথাই নেই। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।